বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা সাধারণ মানুষরা রয়েছেন, বিশেষ করে গরিব অংশের মানুষরা রয়েছেন, তাদেরকে কিন্তু সাহায্য করার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার। ঘর বানিয়ে দেওয়া, পানীয় জল পৌঁছে দেওয়া, বাড়িতে সমস্ত রকম ভাবে তাদের সাহায্য করার সুবিধা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত এবার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। গ্রাম পঞ্চায়েত এলাকায়ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে সুবিধাভোগীরা। আমবাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের 39 জনকে ঘর দেওয়া হয়েছে। তার মধ্যে 6 থেকে 7 জন ঘর প্রাপকরা তাদের ঘর সম্পূর্ণ করে নিয়েছে, বাকিরাও কাজ চালিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। 2 মাসের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। এক সাক্ষাৎকারে ঘর প্রাপকরা বলেছেন, গ্রাম পঞ্চায়েত থেকে ঘর পেয়ে তারা উপকৃত হয়েছেন। এর মধ্যেই অনেকেই প্রথম এবং দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে। সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঘর প্রাপকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে এক সাক্ষাৎকারে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস পাল বলেছেন যে ঘরের মোট অর্থরাশি 1,30,000 টাকা। 39টা ঘর ইতিমধ্যে দেওয়া হয়েছে, যার আরো 112 জনকে ঘর দেওয়া হবে। স্বাভাবিকভাবেই গোটা গ্রামের মানুষ কিন্তু অনেকটাই খুশি এবং সুবিধাভোগীরা অনেকটাই কিন্তু খুশি ঘর পেয়ে। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি, 6 থেকে 7 জন যারা আবাস যোজনায় ঘর পেয়েছেন তাদের বাড়ির কাজ কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গেছে। আর বাকিরা যারা রয়েছেন তাদের বাড়ির কাজও খুব দ্রুত গতিতে চলছে, খুব শীঘ্রই তাদের বাড়ির কাজও সম্পন্ন হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। কত টাকা পাইছো? 98,000। কত কিস্তিতে? 3 কিস্তি। উপকার হয়েছে নি? এরকম আমি তো কোন সময় এই ঘর তুলতে পারতাম না, সরকার সাহায্য করাতে, আমিও অল্প সাহায্য করাতে আমার করতে হয়েছে। হয়তো কোন সময় এই করতে আমি তুলতে পারতাম না, আরো 112 জন আমরা ঘর দিতে পারবো। 39 জন যে ঘর দেওয়া হয়েছে, এর মধ্যে কতটি কমপ্লিট হয়েছে বা কতটুকু কাজের অগ্রগতি আছে আপনারা কি দেখছেন? 39 জনের মধ্যে মোটামুটি আমরা 6-7 জন ঘর কমপ্লিট করে নিয়েছে। এর মধ্যে 70% কাজ হয়ে গেছে মোটামুটি আরো 14 জনের, আর একদম বিটে পর্যন্ত কাজ হয়েছে 6 থেকে 7 জনের। আর কবে নাগাদ এগুলি কাজ শেষ হবে, এরকম কোনো সময়সীমা? আশাবাদী আর 1 মাসের মধ্যে সবগুলি ঘরই কমপ্লিট করে নিতে পারবো। কত টাকা করে পেয়েছে এখন পর্যন্ত? 2 কিস্তি টাকা পেয়েছে। অর্থরাশিটা কত করে? আপনারা শুনলেন যারা ঘর প্রাপকরা রয়েছেন, এবং তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস পালও কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমবাসা থেকে জুড়ে গেছেন মনোজ চক্রবর্তী, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মনোজ দা, যে বিষয়টা জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে উপকৃত হয়েছেন অনেকেই, এই মুহূর্তে কিছু জনের ঘর সম্পন্ন হয়েছে, অন্যান্যদের কাজ চলছে, এই ব্যাপারে আর বিস্তারিত কি রয়েছে তোমার? অর্ণব, কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত এই অর্থ বছরে, যে 21-22 অর্থ বছরে ওনারা 39টি ঘর এলাকার দরিদ্র শ্রেণীর মানুষদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তো সেখানে এখন পর্যন্ত প্রায় 60টি ঘরের মতো কমপ্লিট হয়েছে, আর বাকিগুলি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। উনি জানিয়েছেন যে ইতিমধ্যেই এই ঘরগুলিও কমপ্লিট করে নেবেন তারা, এবং সময় সময় তাদের আর্থিক অনুদানটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে তারা সেগুলিও কমপ্লিট করে নেবেন। আর ঘর প্রাপকরা যারা রয়েছেন ওনারা, ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারাও জানিয়েছেন যে পঞ্চায়েত তরফে বা সরকারি তরফে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে তাতে ওনারা খুব উপকৃত হয়েছেন, এবং সেই মতো তারা কাজটিও করে যাচ্ছেন, এবং সময় সময়ে তারা টাকা পাচ্ছেন, কিস্তি পাচ্ছেন। কারো 2 কিস্তি 3 কিস্তি এরকম ঢুকেছে টাকা, তো তারা সেই মোতাবেক তাদের ঘরগুলিও তৈরি করছেন।
একদম অসংখ্য ধন্যবাদ মনোজ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা শুনলাম আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী বিস্তারিতভাবেই তারা বলে দিলেন যে এই মুহূর্তে কিস্তি কিস্তি টাকা কিন্তু তারা পাচ্ছেন এবং টাকা পেতেও যেরকম ভাবে কোনো সমস্যা হচ্ছে না খুব দ্রুত গতিতে তাদের বাড়ির কাজ কিন্তু চলছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যারা 39 জন ঘর প্রাপকরা রয়েছেন সুবিধাভোগীরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত খুশি আরো 112 জনকে ঘর দেওয়া হবে এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে সেই কথাই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস পাল সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন